আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং ওয়ান। বন্ধুরা, আনসার টু দ্য কোশ্চেন নং ওয়ানে একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে এমসিকিউর উত্তর করতে হবে। পাঁচটি থাকবে, পাঁচ নাম্বার শর্ট আনসার কোয়েশ্চন এখানে পাঁচটি থাকবে, এক করে 10 নাম্বার। আর ম্যাচিং অর্থাৎ মিলকরণ করতে হবে, পাঁচটা থাকবে, একটা এক করে 5 নাম্বার, আমাদের 20 নাম্বার। প্রশ্ন এবং মিলকরণ এই তিনটি আমরা অর্থ সহ তোমাদেরকে সাথে উত্তর দেখিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাঁচের উত্তর, এই যে ছয়ের উত্তর, এভাবে সাতের উত্তর, আটের উত্তর আমরা তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দিব। আর গত পর্বে প্রথম পর্বের মধ্যে ফেজেস ওয়ান এবং টু ছিল, সেটা যারা দেখনি তারা দেখে নিবে। আর এই যে ওয়ান এবং টু, এখান থেকে এটা টু, এরপর এটা ওয়ান, এই পর্বগুলো যারা দেখনি তারা দেখে নিবে। দ্বিতীয় পর্বে আমরা ফেজেস থ্রি এর আলোচনা করেছিলাম, অর্থ সহ উত্তর সহ, যারা দেখনি দেখে নিবে। এই যে তিন চার আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা ফার্স্ট নং থেকে শুরু করব। এই যে তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ এবং মিলকরণ এবং তোমাদের প্রশ্নের উত্তর হবে। এই যে তোমাদের অর্থ দেখাচ্ছি, তার থেকে অর্থ দেখতে পাচ্ছ। এই যে দেখো, এখানে প্যাসেজটির অর্থ হচ্ছে একজন মুক্তিযোদ্ধা সকল দেশে এবং সকল সময়ে সম্মানিত হন, কারণ তিনি একটি মহৎ উদ্দেশ্যে লড়াই করেন, যা মাতৃভূমির স্বাধীনতা। এই যে তোমরা এই যে ফ্যাসিস্টির অর্থ আমি যদি একটু জুম করে দেখাই, এই যে স্পষ্ট দেখা যাবে, এই যে এটার অর্থ হচ্ছে এখানে। এরপর এখান থেকে যদি আমি এখান থেকে ফর অর্থটা তুলে দিই তোমাদের সুবিধার্থে, তাহলে তোমরা অর্থ বুঝতে পারবে। এই যে এই মহান মুক্তিযুদ্ধে বাঙালি সশস্ত্র বাহিনীর সদস্য, ছাত্র ও সর্বস্তরের জনগণ অংশ নেয়। তারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে সু প্রশিক্ষিত পাকিস্তানি বাহিনী। এই যে তোমরা প্যাসেজটির অর্থ দেখতে পাচ্ছ। তো এটার অর্থ বোঝার পরে তোমাকে এখন এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। প্রথমে আছে এমসিকিউ, এমসিকিউ পাঁচটি থাকবে, একটা এই এক করে 5টা 5 নাম্বার। এখানে কিন্তু বেশি দেওয়া হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য, এই যে এ বি সি এরপর ডিই, হ্যাঁ এই এখানে 5টাই আছে, তবে তোমাদের বেশি দেওয়া থাকে প্র্যাকটিস করার জন্য। এই 5টির উত্তর তোমরা আগে প্রশ্নটা দেখে নাও, আমরা উত্তর দেখাচ্ছি। এই যে উত্তর আচ্ছা দেখাই, প্রথমে উত্তরে দেখাচ্ছি, এই যে 1 থেকে 5 পর্যন্ত। এই যে ইন্ডিপেন্ডেন্স হবে 1 নম্বর, 2 হবে অল কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড, 3 হবে, এই যে 3 4 5, হ্যাঁ 5টার উত্তরে আছে এখানে দেখো। তো এই যে এমসিকিউ এখানে 3টি আছে, আর হচ্ছে তোমার এখানে 3টি প্রশ্ন এমসিকিউর, আর এখানে হচ্ছে 2টি, মোট 5টির উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে এরপরে হচ্ছে 5-এর বি, বি বলতে প্রশ্নগুলোর উত্তর। আগে আমরা প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্ন, রাইট আনসার টু দা ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। আমি যদি তোমাদেরকে প্রশ্নগুলো অর্থ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে সহজে। দেখো প্রশ্নগুলোর অর্থ, তো এখানে প্রশ্নের অর্থ দেখো, মুক্তিযোদ্ধারা কেন প্রাণ দিলেন। 2 নম্বর প্রশ্ন, মুক্তিযোদ্ধা কাদের আমরা বলি, হ্যাঁ মুক্তিযোদ্ধা কাদের আমরা বলি। এই যে এভাবে করে প্রশ্নগুলো দেখো, প্রশ্নের অর্থ হচ্ছে এখানে। তার আগে এটাও দেখিনি, এখানে এই ফ্যাসিলিটি থেকে তোমাকে, এই যে 5 নং ফ্যাসিস আছে, এই ফ্যাসিলিটি থেকে তোমাকে কলাম এ কলাম বি মিলাতে হবে। এই যে তোমার ফ্যাসিলিটি, যে অর্থ পড়েছো বুঝেছো, এখন তোমরা মিলাতে পারবে। চলো আমরা 5-এর অর্থ দেখি, এই উত্তর দেখি। এই যে 5-এর উত্তর, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5-এর বি এর উত্তর। আমি অর্থ দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে অর্থ দেখতে পাচ্ছ, এই যে আর তোমাদের জুম করে আমি আর লেখাটা আরো বড় করে দেখাচ্ছি। এই যে তাহলে এক একের উত্তর, 1 2 3 4 5, এই 5টির কিন্তু 5-এর উত্তর। আর উত্তরের অর্থ দেখো, মুক্তিযোদ্ধারা মাতৃভূমি স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণকারীরা কারী ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। এই যে আর এটা হচ্ছে সি, 5-এর সি এর উত্তর। এই যে 5-এর সি এর উত্তর মানে আই এর সাথে এক এ হবে, 2-এর সাথে ডি হবে, ডি হবে, 4-এর সাথে বি হবে, 5-এর সাথে সি হবে। তো বন্ধুরা এরপর দেখো, এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 6 নম্বর আরেকটি ফ্যাসেজ দেওয়া থাকবে। তো এই যে ফ্যাসেজটি যদি আমরা অর্থ করি তোমাদের সুবিধার্থে, দেখো অর্থ হচ্ছে কেমন, তোমরা এখানে সোশ্যাল ভ্যালু অর্থাৎ সামাজিক
মূল্য একটি সমাজের নিয়ম ও আচরণের নীতিগুলির একটি সেটের জন্য দাঁড়িয়েছে, যা যা তার জনগণের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। এটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আর বাকি অংশ যদি আমরা অর্থ তুলি, এই দেখো এখানে অর্থ দেখো মানুষ কেন্দ্রিক এবং ব্যক্তিগত কোনো কিছু বলতে পারে, এর সামাজিক মূল্যবোধের জায়গা নিয়েছে, ষড়যন্ত্র, বিশ্বাসহীনতা, এই যে তোমরা দেখতে পাচ্ছ তার অর্থ। এরপরে দেখো এখানে প্যাসেজের বাকি আর অংশ আছে, এই যে ছয় নং প্যাসেজের এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে বাকি অংশ, এখানে আরো আছে 6 নং প্যাসেজ, এখানে বাকি অংশটুকু। তো এখানে অর্থ দেখাচ্ছি তাদের অন্যায়ের পরিণতি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এই যে তো বন্ধুরা, এখন এই যে প্যাসেজটি যেতে পড়েছো, প্যাসেজটি থেকে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কয়টি দেওয়া আছে দেখো, 5টি দেওয়া আছে তোমাদের পরীক্ষা, কিন্তু 5টি দেওয়া থাকবে। এই যেগুলো অর্থ কিন্তু এখানে আছে, এটা লাগবে না আশা করি এটার অর্থ। তো এইখানে দেখো তুমি এই 5টির অর্থ উত্তর দেখো, উত্তর হচ্ছে যে ছয়ের এর উত্তর দেখো করতে হবে, ট্রু প্রোটেক্ট হিউম্যানিটি ফ্রম। হ্যাঁ, এরপরে সোশ্যাল ভ্যালু ইন ইন্টেগ্রাল পার্টস অফ আওয়ার লাইফ, এই যে উত্তর। এরপরে আসো সয়ের বির প্রশ্নগুলো আমরা দেখি, সয়ের বি নং প্রশ্ন, এই যে এটা যদি তোমাদের আমি অর্থ দেখাই তাহলে বুঝতে পারবে, এই যে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল ভ্যালুস, অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো। এরপরে আমাদের পূর্বপুরুষের জীবনের সামাজিক, এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এইভাবে করে অর্থ দিয়ে তো বুঝতে পেরেছো। এবার এবার তুমি ফ্যাসে থেকে এই যে ফ্যাসিটি আছে এর উপরে যে সয়ের ফ্যাসিটি আছে এটা থেকে তোমাকে বুঝে বুঝেই করতে হবে উত্তর লিখবে। এরপরে হচ্ছে মিলকরণ, মিলকরণও তোমাকে এই ফ্যাসিটি থেকে করতে হবে বন্ধুরা। এই যে মানে সোশ্যাল ভ্যালুর সাথে কি হবে, প্রিন্সিপালের সাথে কি হবে, হ্যাঁ সেম্পেথিক্স কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আসে উত্তরটা দেখি, আমরা ছয়ের উত্তর দেখি, 6 নং প্রশ্নের উত্তর দেখো। এই যে প্রথমে এটা হচ্ছে ছয়ের এ উত্তর দেখতে পাচ্ছ। এবার আসো এটা হচ্ছে এই যে এলু পর্যন্ত ছয়ের বি এর অর্থ উত্তর, উত্তর অর্থ আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ছয়ের বি এর অর্থের মানে উত্তরের অর্থ, এই যে সামাজিক মূল্যবোধগুলি একটি সমাজের নিয়ম এবং আচরণের নিদর্শনগুলির নীতিগুলি একটি সেট বোঝায়। তো এই মানগুলি আচরণকে আকার দেয়, নিয়মকে প্রভাবিত করে ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো এখানে পরের অংশটির অর্থ দেখো, আমি যদি একটু দেখো এখানে, তো এটার অর্থ দেখো না, নো না উই আর নট বেটার, অর্থাৎ আমাদের আমরা আমাদের পূর্বপুরুষদের চেয়ে উত্তম নই, কারণ আমরা এখন আত্মকেন্দ্রিক এবং আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, এই যে ইত্যাদি ইত্যাদি অর্থ তোমরা দেখতে পাচ্ছ। এবার আসো আমরা সয়ের সি, অর্থাৎ সয়ের সি বলতে আমরা মিলকরণটা দেখিনি, ম্যাচিং, এই যে ম্যাচিং হচ্ছে একের সাথে ডি, হ্যাঁ এই যে একের সাথে ডি, দুইয়ের সাথে এ, তিনের সাথে এ, চারের সাথে বি, পাঁচের সাথে সি। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের 6 এবং 7 নং প্রশ্নের সমাধান, মানে ফ্যাসের অর্থ ব্যাখ্যা, এরপরে তোমাদের উত্তর। আজকের ভিডিওটি আমার এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আমরা 7 থেকে শুরু করব, এটাই 7 এবং 8 এটাই সর্বশেষ পর্ব হবে, চতুর্থ পর্ব, সেই পর্বটি অবশ্যই দেখে নেবে। আল্লাহ হাফেজ।